সমাধান করবে, যে যারা এক সময় দাগী ছিল বিজেপিতে আসার পরে তাদের আর কোনো দাগ নেই। একটা বললে অনেকে চিনবেন, নাম আমি বলছি না, কিন্তু ইঙ্গিত করছি, আমাদের বালি লিলুয়া একজন নেতা ছিল, সিপিএম থেকে এসেছিল, প্রচুর অভিযোগ, খুনের মামলা ইত্যাদি তার নামে ছিল। বিজেপিতে আসার পরে একটাও কোনো কিছু তার বিরুদ্ধে নেই। দ্বিতীয়ত, আমি আপনাকে নামে নামে যাওয়াটা ঠিক নয়, সেই কারণে আরেকটা বোঝাই, 25 দল নিয়ে অটল বিহারী বাজপেয়ী সরকার চালিয়েছে, 25 দলের মিলিত সরকার, মোদিজির মতো একক সরকার নয়, তাতে বিভিন্ন দলে অতীতে যাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ আছে সেরকম লোকেরা ছিল, সরকারে তারা কাজ করেছে, মন্ত্রিত্ব সামলেছে, সরকারে সমস্ত কিছুতে ছিল, একটা দুর্নীতির অভিযোগ এখনো এনডিএ চলছে, অন্যান্য অনেক দল আছে, কোন দুর্নীতির অভিযোগ। তার কারণটা হচ্ছে, বাংলা একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যদি পরিবারের কর্তা যদি অসৎ হয়, সেই পরিবার সৎ হতে পারে না। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ওটাই হয়েছে, দেখে লোকেরা ভুল করেছিল, এখন হাওয়াই চটিতে এত জাদু লোকেরা বুঝতে পারে, এখন বুঝতে শুরু করেছে। সেই কারণে আমি পরিষ্কার বলছি, যে যেরকম পরিবারের কর্তা করতে হবে, সেই পরিবারের ধারা সেই দিকে প্রবাহিত হবে। মস্তান কি হয়, যদি মস্তানতন্ত্রে উৎসাহ দেবেন তবে তো মস্তান হবে।